পুজো 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 মোটা আসতে রেডি পুজো 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 পেমেন্ট গন্ধ লেগেছে এইটু কি এরপরে কপিরাইট আইবে। নমস্কার, কোথায় যাচ্ছেন একটু দাঁড়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? তুই তো বললি আমি এটা আমার কথা শেষ হবে তারপরে আমি কথা বলবো অনেক। নমস্কার, কোথায় যাচ্ছেন একটু দাঁড়ান। আমি প্রীতি মণ্ডল, আমার সাথে আছে তিথি মণ্ডল, উনি তপাদার হয়ে গেছে। যাই হোক, আজকে আমি খুব আনন্দিত, আর আমি তো এখন রেডি নেই, আমার দিদি রেডি হয়েছে। তার কারণ আমি আজকে দুর্গাপুজোর না দুর্গাপুজো আমি না, আমার দিদি আজকে আমাকে দুর্গাপুজোর গিফট দেবে। ডিঙ্গিরি কা ডিঙ্গিরি কা, কি গিফট দেবে বল? কি নিবি বল? হ্যাঁ, শাড়ি। বড়ো হয়ে যাওয়ার পরে খালি সবাই শাড়ি দেয় আমাদের শুধু, আগে কত সুন্দর সুন্দর সবাই জামা কাপড় দিত। এটা ভুল হয়ে গেছে। আরে নমস্কার, কোথায় যাচ্ছেন একটু দাঁড়ান। তো আমি প্রীতি মণ্ডল, আমার সাথে রয়েছে তিথি মণ্ডল, আর আজকে আমার মন এত ভালো রয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারব না। তার কারণ দুর্গা পুজো তো আর বেশি দিন নেই, আমার দিদি হচ্ছে এক নম্বরের কিপটা, তাই এবার আমি নিজে মানে কিছু কিছু জিনিস আছে না, যদি না পাও তুমি সেটাকে এরকম কেড়ে নিতে হবে, তাই আমি এই বাড়ি থাকাকালীন আমার দুর্গা পুজোর গিফট এখানেই চাই, তাই আমি কালকে বাড়িতে চলে যাব। আজকে আমার দিদি, এর আগের দিন শপিং হয়ে গেছে মা বাবার জন্য, কিন্তু আমাদের সবার জন্য শপিং হয়নি, তো দিদি আমার জন্য আজকে গিফট আনতে যাচ্ছে। আমি খুব খুশি, যা ভালো ভালো শাড়ি আনবি। আর কিছু নিবি? আর কি দিবি? আর একটাই ঠিক আছে। না না, আর যদি দিতে যাস তাহলে ওই অপাল সেট। না না, ষষ্ঠী থেকে শুরু করে দশমীর হাত খরচাটা দিলেই ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করবো। পুজো 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 মোটা আসতে রেডি। পুজো 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 পেমেন্ট গন্ধ লেগেছে এইটু কি এরপরে কপিরাইট আইবে। যাই হোক, আমার বোনের মনে আজকে বহুত আনন্দ, যেহেতু আমি শাড়ি কিনে দেবো আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। একটা না, ঠিক আছে, আমার আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু জুটবে সেইটুকু। আমার সামর্থ্য আমার দিয়ে ভালো আর কেউ জানে না। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো তার আগে ইন্ট্রোটা দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মিস্টার জি লাইফস্টাইল নিউ ইয়র্কের ভিডিওতে আরো একবার ওয়েলকাম। আমি আজকে দারুণ একটা জায়গায় শপিং করতে আছি, আগে সেখানে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। ওকে, ভুলে যা। হ্যাঁ চলো, টাটা 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 টাটা। এই দেখো, তোমাদেরকে এখনো আমি বললাম না যে আজ আমি কোথায় যাচ্ছি শপিং করতে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তাই আজ আমি গিয়েছিলাম বালাজির নতুন আউটলেট বেথুয়া ডহরি পাটুলিঘাট রোড। স্লাইট লেফট অনটু পাটুলিঘাট রোড, ডেস্টিনেশন ইজ অন দ্য লেফট। এবার আমি সোজা চলে আসলাম বালাজি শাড়ির নতুন আউটলেটে, যেখানে চলছে 26% ডিসকাউন্ট, তাও আবার পুজোর অফার। আর আজকে কিন্তু আমি মন খুলে শপিং করব, আর পুজোর কি নিউ নিউ কালেকশন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি নতুন বেথুয়া ডোরিতে যে আউটলেটটা খুলেছে বালাজি শাড়ি, সেখানেই ভিজিট করব। এরপর আমি ভেতরে ঢুকলাম, আর সবার প্রথমে আমার যেদিকে নজর গেল এই টিস্যু শাড়ির ওপর। আর এই শাড়িটার দাম মাত্র 520 টাকা, আবার এটার উপর নাকি 26% ডিসকাউন্ট, ভাবা যায়। এই টিস্যু শাড়ির কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে কিন্তু যে কোনো কেনাকাটায় রয়েছে 26% ডিসকাউন্ট, তাও কিন্তু এটা আবার পুজোর অফার। তারপর শাড়ি দেখলাম যেটা পরে তোমরা পুজো দিতে পারবে এবং মাকে বরণ করতে পারবে, সাদা এবং লাল পাড়ের শাড়ি, যেটা একদম পুজোর জন্য পারফেক্ট। আর আমি যদি নিজের জন্য শাড়ি কিনি তাহলে তো কোনো কথাই হবে না, 10টা শাড়ি দেখার পরে একটা শাড়ি পছন্দ করি, তাও আবার নিজের জন্য। যেহেতু আজকে বাড়ির সবার জন্য শপিং করবো, তাই চলে গেলাম আর একটা শাড়ি দেখ, যেটা মা কাকিমাদের জন্য একদম পারফেক্ট। আমাকে দিদি ভাই এখানে একটা হ্যান্ডলুমের শাড়ি দেখা, যেটা মা কাকিমারা পরে ভীষণ মজা পাবে এবং ভীষণ আরামদায়ক শাড়ি। আর হ্যাঁ, তোমরা সবাই জানো আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও খুব কম বানাই, মানে বানাই না বলতে গেলেই চলে, কিন্তু আজ বালাজিতে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ওখানে কথা বললেও তোমরা কোনো কথা শুনতে পারতে না, তাই আমাকে ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা করতে হচ্ছে। এরপর একটা হ্যান্ডলুম বেনারসি দেখলাম, কালারটা ছিল জাস্ট অসাধারণ। তোমরা যদি মনে করো না আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি আরো 10টা শাড়ি দেখবো, তাহলেও তারা কোনো অস্বস্তি বোধ করবে না, কারণ এখানকার যারা স্টাফ আছে, যে ভাই বোন বা দিদি যারা আছে, তারা ভীষণই ভালো। শপিং মানেই তো বালাজি, আর এখানে তোমাদের কি চাই, মনের মতো শাড়ি সেটাও আছে, তসর, জামদানি, হ্যান্ডলুম, বেনারসি, লেহেঙ্গা, তাছাড়াও রয়েছে চুড়িদার।
এবার আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো সবার আগে যেটা করবো, পিঠির জন্য শাড়ি দেখবো। আর এখানে শুধু শাড়ি না, এখানে ছেলেদের জিন্স শার্ট টি শার্ট সব কিছু পাওয়া যায়। শুধু একবার স্টকটা দেখাবো ঘুরিয়ে। বললাম যে পিঠির জন্য শাড়ি কিনবো, তার জন্য চলে এসেছি দেখতে পিঠির জন্য। আর এই শাড়িটা আমার এত সুন্দর লেগেছে, আমি না পরা থাকতে পারলাম না, তাই বোন আমাকে একটু পরিয়ে দেখাচ্ছে। এটা কত সুন্দর, আর আমি পরেছি। তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো শাড়ি পছন্দ হয়, তোমরা এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপর আমার নিজের জন্য একটা আমার মনের মতো একটা শাড়ি পছন্দ করলাম। শাড়িটা ছিল জাস্ট অসাধারণ, তার থেকেও অসাধারণ ছিল শাড়িটার দাম। তোমরা কম বেশি সবাই জানো বালাজিতে শুধু শাড়ি নয়, এ টু জেড পাওয়া যায়। যেখানে আছে ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, তারপরে বাচ্চাদের পোশাক, একই ছাদের নিচে সবই পাওয়া যায়। তোমাদের হয়তো মনে হতে পারে বা হয়তো কারোর ইচ্ছা আছে শাড়ির ব্যবসা করা, তোমরা যারা মনে করছো শাড়ির ব্যবসা করবে তারা অবশ্যই আসতে পারো বালাজিতে। তারপর আমি কিছু পাটিওয়ার শাড়ি দেখলাম, আর তোমরা যে স্টকটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটাই পাটিওয়ার দিয়ে কভার করা। তোমরা কিন্তু মনের মতো শাড়ি কিনে নিয়ে যেতে পারো বালাজি থেকে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বললাম না, বালাজির কিন্তু এখন দুটো শাখা, এক রয়েছে রানাঘাটে আর এক বেথুয়া ডৌরি। আজ কিন্তু আমি এসেছি বেথুয়া ডৌরি। তোমাদেরকে আমি মন থেকে বলবো, তোমরা যদি পারো একবার বালাজিতে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। তো এই শাড়িটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি। তো এই শাড়িটার MRP আছে 5,110 টাকা। তো তার উপর রয়েছে 26% ডিসকাউন্ট। কত হলো? 3,780। তো 3,780 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে। আর তোমরা যদি এত সুন্দর সুন্দর শাড়ি নিতে চাও তাহলে তোমাদের আসতে হবে বালাজি শাড়িতে, বেথুয়াতে বা রানাঘাট। প্রথমবার এখানে ভিজিট করলাম আর মাত্র কিছুদিন হলো এটা ওপেনিং হয়েছে, শুধু ভিড়টা দেখো। এখন আমি যে শাড়িটা দেখবো সেই শাড়িটার নাম হচ্ছে কাতান সিল্ক। শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ, আর শাড়িটা কিন্তু অলবডি কাজ করা, সঙ্গে রয়েছে উইথ ব্লাউজ পিস। আমার কাছে 4টে কালার আছে, সেই 4টে কালারই আমি তোমাদের সাথে শেয়ার করছি, কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা না বলে আর থাকতে পারলাম না, বালাজিতে কিন্তু রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেমন শাড়ি, চুড়িদার, গাউন। তাই আমি মন থেকে বলবো তোমরা একবার হলো বালাজিতে ভিজিট করো। এতক্ষণ তো আমি অনেক শাড়ি দেখে ফেললাম, তারপরে ওখানকার যে দিদিভাই যে আমাকে শাড়ি দেখাচ্ছিল তখন আমার জন্য এই শাড়িটা গ্রিন কালার আর রেড কালারের পাড় দিয়ে এই শাড়িটা বের করে দিল, যে দিদিভাই এই শাড়িটা তোমাকে পরলে ভীষণ ভালো লাগবে। তাইও আমি কথা মতো এই শাড়িটা দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম, দেখো শাড়িটা কত সুন্দর। আর হ্যাঁ, শাড়িটা কিন্তু ডুয়েল টোনে আছে, তাই আর দেরি না করে শাড়িটা কিন্তু নিজের জন্য আমি নিয়েই নিয়েছি। তোমরা যদি কেউ ঘরে বসে অনলাইনে শাড়ি কিনতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। তো আর ঘরে বসে তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে দেখাবো সিল্কের শাড়ি। তো এই শাড়িটার নাম আছে পাশমিনা। তো এখানে অনেকগুলো কালার আছে আর এর থেকেও বেশি কালার আছে, মানে স্টক আছে এই শাড়িতে। তোমরা গান থেকে একটু দেখো আর আমি তো পাশমিনা শাড়িগুলো দেখছিলাম, আর আমি দেখে এই কাটমাও শাড়িটা দেখছি। যেহেতু এটা নতুন স্টোর আর আমি কিছু কাস্টমারের এখন রিভিউ নেবো, এখানে দেখছি দিদিভাই শাড়ি দেখছে। দিদিভাই এখানে কালেকশন খুবই সুন্দর, এখানকার সবচেয়ে ব্যবহার। আচ্ছা তোমরা শুনে নিলে এই দিদিভাইয়ের কথা, তো আমি আরও কিছু মানুষের আরেকজনকে জিজ্ঞাসা করবো যে এখানকার কালেকশন কেমন। সুন্দরী ব্যবহারও ভালো,
তোমাদেরকে আমি শাড়ি দেখালাম, তো এবার চলে এসেছি জিনিসের কাউন্টারে। তুমি কিছু জিনিস দেখো, এখানে তোমাদের প্রথমেই বলেছিলাম শুধু শাড়ি পাওয়া যায় না, বাচ্চাদের জামা, ছেলেদের জিন্স প্যান্ট, টি শার্ট সবকিছু পাওয়া যায়। আই আমাকে কিছু জিন্স বের করে দিল, তো আমি ছেলেদের জিন্স সম্পর্কে অত ভালো বুঝি না, তাও দেখো কালারগুলো দেখো কত সুন্দর জিন্সের। এই জিন্সটা আমার খুব পছন্দ হয়েছে, এইটা এইটা সবগুলো জিন্সই খুব সুন্দর। এটা আছে কটনের ভেতর। আচ্ছা তোমরা শুনতে পেলে নিজে মুখে যে এখানকার কালেকশন খুবই সুন্দর, এখানকার কালেকশন নিয়ে কোনো কথা হবে না, তার জন্য বলছি তোমাদের আসতে হলে আবারও আসতে হবে বালাজি শাড়ি। তো এখানে রয়েছে টি শার্টের কালেকশন, আর দেখো কালারটা দেখো জাস্ট ওয়াও দেখো। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর ভিড়টা বাড়ছে। মাত্র কিছুদিন হলো বালাজির শোরুম উদ্বোধন হয়েছে, আর যারা যারা ঘরে বসে আমার ভিডিও দেখছো তারা তারা কেন দেরি করছো খুঁজে কেনাকাটা করতে হলে আসতে হবে বালাজি শাড়ি। আমি বাচ্চাদের কালেকশন দেখে নেবো, সবার ফার্স্টে দেখবো বাচ্চা মেয়েদের জন্য। এখানে সবাই দেখছে, তার ভিতরে আমি তোমাদেরকে একটা ড্রেস দেখাই। দেখো কি সুন্দর ড্রেস, আমার যদি মেয়ে হতো তাহলে আমি এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পরাতে রাখতাম, কিন্তু আমার তো ছেলে। এগুলোর প্রাইস কেমন আছে? আচ্ছা 780 টাকা প্রাইস আছে, এর উপর কিন্তু 26% ডিসকাউন্ট আছে। তারপরে তোমাদের কালেকশন ড্রেস দেখাচ্ছি, এখানে এই যে কালেকশন রয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপর যে কাছে দেখছে বিভিন্ন কালেকশন বাচ্চাদের, যাই হোক আরো বিভিন্ন ধরনের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো ছেলেদের কালেকশন। এখানে সব বাচ্চাদের কালেকশন রয়েছে, মানে বেবি বয়দের রয়েছে। আচ্ছা এখানে সবাই দেখছে, তার ভেতরে আমি তোমাদেরকে একটা দেখাই। সবার জন্য কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর তোমরা যদি দেখতে চাও আমি পুজোর শপিং কী কী করেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো। আমার শপিং তো কমপ্লিট হয়ে গেল, তাহলে তোমাদের কবে হবে? তো তোমরা যদি শপিং করতে চাও তাহলে চলে আসো বালাজি শাড়ি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার মনের মতো শপিং করো। আজকে আমি এত শপিং করেছি যে ব্যাগ নিয়ে আমি বাড়ি যেতে পারছি না, মানে আমার ব্যাগগুলো এত ভার হয়েছে। যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।